তাহলে এটা নষ্ট হয়ে যাবে, কি করবো? আমরা প্রথম ডোজ 22 তারিখে নিয়েছি, 22 দিনে। তারপর থেকে আমরা 2-3 বার এখানে এসেছি, আসার পরও এখনও ডোজ পাচ্ছি না। এখনও বলছে আজ নাই, কাল নাই, কালকে এসেছে, আজ আবার নাই, একদিন পর পর বলছে নাই। তাই বললে তো অসুবিধা আছে আমাদের, ভ্যালিডিটি কত ঘুরবো? নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছে না। 70 বছর করে বয়স হয়ে গেছে, আমরা বারবার এখানে আসতে আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে। অতএব আমরা অনুরোধ করছি যেন আমাদের টিকাটা দেওয়া হয়। যদি এবার এখানকার সবারই বয়স যদি মেনটেন করেন, তাহলে মোটামুটি অ্যাবাভ 60 সবাই তো ভ্যাকসিনের ফার্স্ট ডোজ সবাই পেয়েছে, সেকেন্ড ডোজ এখনও পর্যন্ত কেউ কোনোরকমভাবে পাচ্ছে না। আজকে 7-8 দিন ধরে কন্টিনিউ লাইন দিচ্ছি এখানে, ভোরবেলায় 2:30, 3, কেউ 4, যে যেরকম পাচ্ছে। আজকে 4:20 এসেছি আমি, আমার নাম্বার হচ্ছে 52 নম্বরে, এরকম কন্ডিশন দিনের পর দিন এরকমভাবে। এখন দেখুন না, রাতেবেলায় আপনার যদি পাণ্ডবেশ্বর হেলথ সেন্টার যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়, আপনার হেলথ সেন্টার বন্ধ, একটা স্টাফ নেই। এইগুলো দিনের পর দিন কোনো রকম কোনো ভূমিকা। আমি 7 দিন ধরে ঘুরছি, আমার মায়ের ভ্যাকসিনেশন আছে, আমি ফার্স্ট ডোজ দিচ্ছি, সেকেন্ড ডোজের জন্য আমি এখনও ঘুরছি, সেকেন্ড ডোজ পাচ্ছি না। ফার্স্ট ডোজের তো এখন তো কোনো গল্পই নেই, ধরুন এখন তো কোনো গল্পই নেই। এখন প্রত্যেকটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড ইফেক্ট আছে, তাহলে এই ডোজের সাইড ইফেক্টটা কে নেবে? গভর্নমেন্টের কোনো রেসপন্সিবিলিটি নেই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।